ফাইনালি আমরা ভ্যাকেশনে চলে এসেছি। হ্যাঁ রে, ঘরে কত মিথ্যে কথা বলে ম্যানেজ করতে হলো। আজকের ওয়েদারটাও কি সুন্দর, সেই জন্য তো আমরা এখানে। লেটস ওয়াক। আরে অপর্ণা কোথায় গেল? অপর্ণা, আরে আমি এখানে। আমি এবার কিভাবে যাব? আমার কাছে একটা এক্সট্রা প্যান্ট আছে, এটা দিয়ে চেঞ্জ করে নে। বাইরে কিভাবে চেঞ্জ করব, পাগল নাকি? আরে বাবা দেখে নে, আর তোমরাও দেখে নাও, কিন্তু তার আগে ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। চল দেখাচ্ছি। বাইরে ঘুরতে গিয়ে যদি প্যান্ট নোংরা হয়ে যায়, তখন আরো একটা প্যান্ট নিয়ে প্রথমে প্যান্টের মধ্যে ডান দিকের পাটা এভাবে প্যান্টের মধ্যে ইনসার্ট করে দাও, আর তারপর প্যান্টটা উপরে তুলে বাঁ দিকের পায়ের কাছে নিয়ে আসো। এবার বাপাটাকেও ইনসার্ট করে দাও। এবার প্যান্টটাকে একটু সেট করে নাও, আর উপরের যে নোংরা প্যান্টটা আছে সেটাকে খুলে নাও। দেখেছো কি ইজিলি প্যান্ট চেঞ্জ হয়ে গেল, সেটাও আবার রাস্তার মধ্যে। কি একটা ভালো না? কি সুন্দর জায়গা। এই এই, ঘরে ফোন করেছিলি? না রে, তারা এক্ষুনি করি। ও নো, এ বাবা আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। এ ভাই আমারও তো নেই রে। এক্সকিউজ মি, দাও না ভাই। হুন্দা হুচ্চা উল্লে উমজো হেম্মা ও টাক আ চুম্ম। আরে ভিখারি ভেবে আমাদের টি-শার্ট দিয়ে গেল নাকি? এই টি-শার্টটা হেভি কাজে আসবে রে। এর জন্য নিয়ে নাও একটা হোয়াইট টি-শার্ট, আর নিয়ে নাও একটা মার্কার। এবার এই হোয়াইট টি-শার্টের উপরে যে জিনিসগুলো আমাদের দরকার সেটাকে এক এক করে এঁকে নাও। যেমন আমরা এখানে রাইট, রং, লাইক, ডিসলাইক, ওয়াইফাই, গাড়ি, যেগুলো মোটামুটি আমাদের দরকার সেগুলো আমরা এর উপরে ড্র করে নিয়েছি। যদি তোমার ভাষা ওরা বুঝতে না পারে, তোমরা এইভাবে পিকচারের হেল্প নিয়ে নিতে পারো। ভাই আমার বহুত জোর খিদে পেয়েছে। ওটা তো সবসময় লাগে। কি রে ভাই, তুই কি কিছু বললি নাকি? না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়েট, আমি খাবার এনেছি, দিচ্ছি। আর এমনিতেও বেশিক্ষণ হাঁটলে পরে খিদে তো পাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বার কর। প্রথমে তো ওয়াটারমেলন নিয়ে নাও, আর এবার নিজের ক্রেডিট কার্ড নিয়ে ওয়াটারমেলনের মাঝখান থেকে এইভাবে কাটা শুরু করো। দেখবে ইজিলি কেটে গেছে। আর তারপর ছোট ছোট পিস করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে খেয়ে নাও। এ ভাই জল তো গরম হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নে, ঠিক হয়ে যাবে। আহা, কি জোরে তেষ্টা পেয়েছে, ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, এখন তো কোল্ড ড্রিঙ্কসটাও গরম হয়ে গেল, তারপর ওই পাগলটা। আরে তুই এত টেনশন কেন করছিস, আমার কাছে একটা স্পেশাল জিনিস আছে। এটা কি ভাই, খেয়ে দেখ। এটা দিয়ে কি করে বানালি? চল দেখে নে। ট্রাভেল করতে গিয়ে যদি কোল্ড ড্রিঙ্কস গরম হয়ে যায়, তার জন্য নিয়ে নাও একটা ডাইপার, আর ডাইপারটাকে এইভাবে ধরে এর মধ্যে ঢেলে দাও অনেকগুলো আইস, আর তারপর ঠান্ডা জল, আর তারপর দুটো কোল্ড ড্রিঙ্কস এর বটল নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দাও। আর কোল্ড ড্রিঙ্কস কে যদি তুমি এইভাবে নিয়ে যাও, তাহলে কোল্ড ড্রিঙ্কস কখনো গরম হবে না। ইয়া,
যাচ্ছি, সব জায়গায় তুই চা পাবি না। তাতে কি হয়েছে? আমি তো নিয়ে নিয়েছি। আমাদের লেট হয়ে যাচ্ছে, লেটস গো। A few moments later. সারাদিন journey আর journey, আমার মাথা ব্যথা করছে ভাই। কি ভাই, আমি তো travel করতে ভালোবাসি, আর তুই চা খাসনি না ওর জন্যই। হ্যাঁ ঠিক বলেছিস। কি করছিস তুই? দাঁড়া। ঠান্ডা হয়ে গেছে ভাই, চাটা চা নেই, কিন্তু আমি এখন চা খাবো। কিন্তু এখানে তো তুই চা পাবি না ভাই। হয়ে যাবে। কি গরম চা খাবি না তুই? হ্যাঁ। তো দেখে নে। তো এর জন্য প্রথমে একটা পুরনো প্লাস্টিকের বটল নিয়ে নাও, আর যেমন ভাবে আমরা দেখাচ্ছি ঠিক ওরকম ভাবে বটলটাকে কাট করে নাও। তারপর নাও একটা ছোট ফয়েল পেপার। এবার ফয়েল পেপারের উপরে এরকম একটা কাঁচের বোতল রেখে পুরো ফয়েল পেপারটাকে ভালোভাবে মুড়ে নাও। মোড়ার পরে বটলের নিচের পার্টটা নিয়ে নাও, আর এটার ভেতরে এই বটলটাকে এভাবে রেখে দাও, আর তারপর উপরের পার্টটাকে এটার উপরে এভাবে ইনসার্ট করে দাও, আর তারপর বোতলের ঢাকনাটাকে ওপেন করে নাও, আর তারপর এর মধ্যে ঢেলে দাও গরম গরম চা। চা ঢালার পরে বটলের ক্যাপটা আটকে দাও। এবার এটাকে নিয়ে যাও ট্রাভেল করতে। ঘন্টা পার হয়ে যাবে কিন্তু চা ঠান্ডা হবে না। হ্যালো, কেউ আছে এখানে? হ্যালো, মনে হয় ঋত্বিকের গলা। আরে কেউ থাকলে সাড়া দাও প্লিজ। ভাই আমি যাবো না, তুই যা, খুব টায়ার্ড লাগছে। আরে ঋত্বিক তুমি? হ্যাঁ জানু, আজকে সকাল সকাল আমার মন ভালো নাই, তাই আজ তোমাকে দেখতে চলে এসেছি। ও চলো জানু, আমরা কোথা থেকে ঘুরে আসি দুজনে। কিন্তু তুমি তো এই জাস্ট আসলে। তো কি হলো, তাড়াতাড়ি চলো। ঋত্বিক, ও ঋত্বিক, ঋত্বিক, কি হলো আবার? আমি আর হাঁটতে পারছি না, আমার খুব ইরিটেশন হচ্ছে। প্রথমে নিজের নর্মাল স্লিপার নিয়ে নাও, তারপর নিয়ে নাও একটা থার্মোকল, তারপর থার্মোকলের উপর স্লিপারটাকে এভাবে রাখো, আর তারপর একটা স্কেচ পেন দিয়ে ড্র করে নাও। তো আমাদের এমনই চারটে বানিয়ে ফেলতে হবে, আর এবার ড্রয়িং এর অ্যাকর্ডিং এ কেটে ফেলো। এবার যে স্লিপারের শেপের থার্মোকলটা আছে ওটা নিয়ে নাও, আর ওটার উপরে গ্লু লাগাও, আরো একটা থার্মোকল ওটার উপরে চিপকে দাও, তারপর থার্মোকলের উপর আবার গ্লু লাগাও, তারপর আরো একটা থার্মোকল ওটার উপরে চিপকে দাও, আর মেন স্লিপারটাকে চিপকে দাও। বাস এইভাবেই আরো একটা স্লিপার বানিয়ে ফেলো। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের হাই স্লিপার। এটা পরে যদি তোমরা বিচে যাও না তাহলে কোনো ইরিটেশন হবে না। তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লেগেছে? যদি তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে এই সব হ্যাকগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো কি দেখছো, ঝটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।